لا إله إلا الله، الله أكبر، الله صل على محمد وعلى آل محمد كما صليت على محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة على محمد وسلم الفضيل. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق بعد مهان الله سبحانه وتعالى شكر دكوتشي جيني أمدير كي صلاة الجمعة دير جنة مسجد أشر توفيق دان كورتين رسول الله صلى الله عليه وسلم رفور درود بن سلام برشيته. اللهم صل وسلم على نبيك محمد، اللهم صل عليه، اللهم بارك عليه. আমাদের প্রত্যেকেরই একটি স্বভাবজাত যোগ্যতা আছে, সেটি যদি পজিটিভ হয় তাইলে সেটিকে নার্সিং করা, সেটিকে আরো স্ট্রেংথেন করা, সেটিকে আরো শক্তিশালী করা এবং সেটিকে কাজে লাগানো উচিত। আপনি যে আবাদতটি করেন, যে আমলটি করেন, যে কাজটি করেন, এটি যদি সর্বোত্তমভাবে আপনি করেন তাহলে হতে পারে এটি আপনার মুক্তির মাধ্যম হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিব্রিল আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, ওয়ামাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, আন তা'বুদ আল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনার যেই কাজই করুন না কেন, এটাকে ইহসানের সাথে সর্বোত্তম পদ্ধতিতে এই কাজটি করা দরকার। আপনি ধরুন রোজায় ভালো, আপনি খুব ভালো করে রোজা রাখতে পারেন, এটাকে কিপ ইট অন, এটাকে অব্যাহত রাখুন, জারি রাখুন। আপনি অথবা সালাতের ক্ষেত্রে আপনি অনেক বেশি মনোযোগী এবং এই ক্ষেত্রে আপনি অনেক বেশি ধৈর্যশীল এবং এই সালাত আদায় করার ক্ষেত্রে আপনার ভালো লাগা ভালোবাসাটা অনেক বেশি আপনি পান, পরিতৃপ্তি আপনার বেশি অর্জন হয়, এটি বেশি বেশি আদায় করুন। আপনার যদি এমন হয় যে কোরআন তেলাওয়াত করতে আপনার অনেক বেশি ভালো লাগে বা কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে তাহলে এটি বেশি বেশি করুন, অথবা আপনার সাদাকা করতে অনেক বেশি ভালো লাগে, অথবা আপনার দাওয়াতি কাজ করতে ভালো লাগে, যেটি আপনার ভালো লাগে সেই কাজটিকে বেশি বেশি করুন। এটি আপনার মুক্তির ওয়াসিলা, মুক্তির জারিয়া, মুক্তির মাধ্যম হয়ে যেতে পারে। জান্নাতের আটটি দরজা আছে, প্রত্যেকটি দরজা দিয়ে লোকেরা জান্নাতে প্রবেশ করবে। এমন অনেকে আছে যারা একটি দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ কেউ আছেন জান্নাতে দুটো বা তিনটি দরজা তাকে ডাকবে, কেউ কেউ আছেন জান্নাতের আটটি দরজাই তাকে ডাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে এবং জান্নাতের একটি দরজার নাম হচ্ছে রায়্যান, সেই দরজা দিয়ে প্রবেশ করবে কেবল সোয়াইমুন, রোজাদাররা, আর কেউ এর দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনকি কেউ আছেন জান্নাতের সবগুলো দরজা যাকে ডাকবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি আপনি তেমন যেখানে জান্নাতের সবগুলো দরজা ঢাকা থাকবে। একজন মানুষ আল্লাহর সাথে তার রিলেশনটা কোন লেভেলে হতে পারে যে জান্নাতের সবগুলো দরজা আকাঙ্ক্ষিত থাকবে আমার দরজা দিয়ে যদি এই ব্যক্তি প্রবেশ করত, জান্নাতের সবগুলো দরজা তাকে ডাকতে থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুড়মুড় করে কেঁদে দিলেন, সম্মানিত ভাইরা বোনেরা আমার, আপনার ইবাদতটাকে আপনি সর্বোত্তমভাবে করুন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা ওয়াহদাহু ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পবিত্র, আল্লাহ সুন্দর, তিনি অসুন্দর জিনিস গ্রহণ করেন না, জিনিস গ্রহণ করেন না, অসুন্দর কোনো কিছু আল্লাহকে দিতে যাবেন না, প্লিজ অপবিত্র কোনো জিনিস আল্লাহকে দেবেন না, কারণ তিনি অপবিত্র গ্রহণের মতো না, তিনি আহসান। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তিনি আহসান। অতএব তাকে সর্বোত্তমটা দিন আপনার ক্যাপাসিটি অনুসারে, আপনার ক্যাপাবিলিটি অনুসারে। ফাত্তাকুল্লাহ মাস্তাতুআতুম, আপনার সামর্থ্য অনুসারে আপনার সর্বোত্তমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিন। আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন আপনার সর্বোত্তম অ্যাটায়ার নিয়ে, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, সর্বোত্তম পোশাকটি নিয়ে মসজিদে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবারের জন্য আলাদা পোশাক ব্যবহার করতেন, কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একটা স্পেশাল ডেতে তিনি দেখা করতে যাচ্ছেন, সাক্ষাৎ করতে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের আগে তিনি মিসওয়াক করে নিতেন, কেন? কারণ আল্লাহর সামনে তিনি দাঁড়াবেন, কারণ আল্লাহর সামনে এমনি তো তার কোনো দুর্গন্ধ ছিল না, তার কোথাও কোনো দুর্গন্ধের অস্তিত্বই ছিল না, কিন্তু তারপরেও তার ঘামগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, এটি একটু ছোট্ট একটা পাত্রের মধ্যে তিনি এগুলোকে রেখে দিয়েছিলেন, কারণ তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুপুরে শুয়েছিলেন, ঘামানোর কারণে সেখানে ঘাম গিয়েছেন, ওই জায়গায় এরকম গন্ধ এরকম ছড়িয়ে পড়তো, লোকেরা বুঝতো যে তিনি এই দিক দিয়ে গিয়েছেন। এছাড়াও তিনি প্রচুর পরিমাণ সুগন্ধি তিনি ব্যবহার করতেন, তার মাথার মধ্যখানে সিঁথি তিনি তৈরি করতেন, এই সিঁথির মধ্যখানে তিনি এমনভাবে তিনি পারফিউম ব্যবহার করতেন, অর্থাৎ তিনি আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, মনে হচ্ছে যেন এখানে পানি ছুঁয়ে ছুঁয়ে পড়ছে, ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে, এরকম যেন একটা অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামর্থ্য অনুসারে শ্রেষ্ঠতম পোশাক নিয়ে তিনি আল্লাহর সামনে দাঁড়াতেন, কেন দাঁড়াতেন? কারণ তিনি তার মহান রবের সামনে দাঁড়িয়েছেন। সাধারণ পোশাক নিয়ে তিনি কীভাবে দাঁড়ান, অথবা যে পোশাকে আপনি আপনার বেস্টটি দিচ্ছেন না সেখানে কীভাবে আল্লাহর সামনে বেস্টটি আপনি ব্যবহার করছেন সেটি কীভাবে আপনি আল্লাহর সামনে সেটি নিয়ে দাঁড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান তানালুল বির, আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ভালোবাসো এমন জিনিস ব্যয় করি কেবল তোমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে, যেটা রিজেক্টেড, যেটা তুমি নিজেই হাত্তা তুমিদু ফিহা, তুমি যদি নিজেই বাধ্য না হও তাহলে তুমি নিজেই সেটি গ্রহণ করবে না, এটি তুমি আল্লাহকে দিও না। আপনি যখন দান সাদাকা করেন তখন সেটি আপনি কেন সাদাকা করতে যান যেটি এখন অচল আর ব্যবহার করা যায় না, যেটি অচল ব্যবহার করা যায় না, আপনার পোশাকগুলোর মধ্যেও যেগুলো অচল আর ব্যবহার করা যাচ্ছে না সেগুলো আপনি দান করতে চান, আপনার সম্পদের মধ্যে যেটি এখন আর ব্যবহার অর্জন করতে চান, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তো পুত পবিত্র, তিনি পুত পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন, আপনি অপুত অথবা অপবিত্র জিনিস কিভাবে আপনি আপনার মহান, এটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যায়, এটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত, আপনার রব কি এটা গ্রহণ করার উপযুক্ত, তার সৃষ্টির দিকে একবার তাকান তো, আল্লাহ কি আপনার দিকে বলেননি আকাশের দিকে তাকাও, হাল তারা মিন ফুতুর, এখানে কি তুমি কোনো খুঁত কোনো ছিদ্র, এখানে কি তুমি কোনো ইমপারফেকশন ত্রুটি খুঁজে পাবে, সুম্মার জিয়াল বাসরা কাররাতেন ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআও ও ওয়া হাসিরা, আবার তাকাও, এরপরে দেখবে তোমার চোখ তোমার দিকে লাঞ্ছিত অবস্থায় ফিরে আসবে, কারণ তুমি তার মধ্যে কোনো ত্রুটি দেখতে পাবে না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কোনো জিনিস আপনার রবকে আপনি দিতে যাবেন না, সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা। সেই জন্যে
আপনার যা আপনি সর্বোত্তমভাবে করতে পারেন সেটি বেশি বেশি করুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, কারণ রাতের সালাতে তিনি তার ভালোবাসা আরো বেশি দেখাতেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অধিকাংশ সময় আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকুন। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু, আপনার রব জানেন আপনি রাতের দুই তৃতীয়াংশ অথবা এক তৃতীয়াংশ অথবা অর্ধেক অথবা অর্ধেকের বেশি অথবা অর্ধেকের কম আপনি দাঁড়িয়ে সালাত আদায় করেন, এটি আপনার রব জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তমটি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেয়ার জন্য তিনি সর্বদা প্রস্তুত ছিলেন। সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল তাই, তারা তাদের সর্বোত্তমটা দিত। আল্লাহ আকদার হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, এমন কে আছে কি আল্লাহকে কার্যে হাসানা দেবে, আল্লাহ তা বহুগুণে বাড়িয়ে দেবেন, অথবা তোমরা আল্লাহর ভালোবাসা ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবে না? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বেশ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা বাড়িয়ে দেন তো। হাতটা বাড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছেন? হ্যাঁ, আল্লাহ কর্জে হাসানা চেয়েছেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, মদিনার সবচেয়ে উন্নত খেজুরের বাগানটি তো আমার আছে, আপনি জানেন, আমি আল্লাহ তাআলাকে এটাকে কর্জে হাসানা দিয়ে দিলাম। সবচেয়ে উন্নত খেজুরের বাগানটি আমি কর্জে হাসানা দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহকে তাদের সর্বোত্তমটা দিতেন। আপনার সর্বোত্তমটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেন। আপনি যে কাজটি সবচেয়ে ভালো করেন করতে পারেন, এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করুন, সেই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসদাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন, ওই সকল লোকেরা তারা হচ্ছে কল্যাণের কাজে তারা অন্য সকলের চেয়ে আপনি সেই সাবিকুনদের অন্তর্ভুক্ত। সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুন মিনাল আউয়ালিন ওয়া ক্বালিলুন মিনাল আখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসাবিকুন আসাবিকার চেয়ে এগিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বোত্তম বিদায়ের ক্ষেত্রে তার হচ্ছে সুল্লাতুন মিনাল আউয়ালিন, আগের লোকদের মধ্যে অধিকাংশ, ওয়া ক্বালিলুন মিনাল আখিরিন, আমাদের মধ্যে খুবই কম, আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোক। প্রিয় ভাইয়েরা, সেই কম সংখ্যকের অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রতিযোগিতা করুন প্লিজ। বেশি অনুসরণ করতে গেলে আপনি আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয়ে যাবেন। আল্লাহর পথে সর্বদাই কম সংখ্যক লোকই ছিল। আপনি কম সংখ্যকদের অন্তর্ভুক্ত হয়ে যান, কম সংখ্যকদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহকে আপনার বেশ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা যে মাসে এখন অবস্থান করছি, মাসটি হলো শাবান মাস, ঠিক রমাদান মাস আমাদের ঘরের দরজায় নক করছে। আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আরও কাছাকাছি হওয়ার জন্য একটি বিশাল অপরচুনিটি আমাদের কাছে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসটিকে তিনি কিভাবে ব্যয় করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের জন্য কিভাবে তিনি প্রস্তুতি নিতেন, সে বিষয়গুলো আমি একটু আপনাদেরকে বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা ব্যস্ত থাকবেন প্লিজ। কখন যে আপনার মৃত্যু চলে আসবে আপনি জানেন না। গতকালও দেখেছি দুটো ঘটনা, একটি হচ্ছে ডিজে পার্টিতে একটা ছেলে সেখানে নাচছিল, নাচছিল, গান এর তালে তালে নাচছিল, ওই নাচা অবস্থায় আমরা কিন্তু সেখানে সেই পাতানো জালে আমরা কিন্তু আবদ্ধ হয়ে আছি, অথবা এই পৃথিবীর বিভিন্ন মোহ ইত্যাদি আমাদেরকে একেবারেই আবিষ্ট করে রেখেছে। আপনি চারিদিকে কেবল দেখতে পাবেন কেবল শয়তানের আহ্বান, শয়তানের জয় জয়কার, শয়তানের আহ্বান, শয়তানের জয় জয়কার, শয়তানের পথগুলো উন্মুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু পথগুলো আরো কনস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে, আরো সংকীর্ণ করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় আপনি চারিদিকে দেখতে পাবেন, আপনি দিন প্র্যাকটিস করলে আপনি জঙ্গি হিসাবে একখ্যায়িত হওয়ার সম্ভাবনা আছে, আর দিন প্র্যাকটিস না করলে আপনাকে সেলিব্রেট করা হবে, আপনাকে তখন স্বাগত জানানো হবে, মনে করা হবে এই আমাদের জন্য সম্পদ, এই আমাদেরকে এগিয়ে দিয়ে যাবে, এই আমাদের জন্য কল্যাণকর। আর যখন দিন প্র্যাকটিস করা হয় তখন মনে করা হয় না, এরা ব্যাকডেটেড, এরা পিছনের দিকে যাচ্ছে, এরকম একটা সময় আপনি আছেন। আপনার দিনের সামান্যতম কিছু প্র্যাকটিস করতে হলে আপনাকে যুদ্ধ করতে হয়, এটি একটি জিহাদের ময়দানে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, যেমন একটা সময় আসবে তখন দিন প্র্যাকটিস করা হবে একটা প্রচণ্ড পরীক্ষা, একটা অগ্নি পরীক্ষার মতো হবে। কাল কাবিদি আলাল জামার আসসাবির আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার, তখন দিনের ছুটিয়ে ফোটা প্র্যাকটিস করা হচ্ছে একজন ব্যক্তি জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো, এরকম তার জন্য ভয়াবহ হবে। আপনি জ্বলন্ত অঙ্গার যদি হাতে রেখে দিন প্র্যাকটিস করে যান তাইলে কেবল সফলতা আপনার, অন্যথায় আপনি কোথাও সফলতা পাবেন না। সর্বত্র অস্থিরতা এবং অশান্তি,
এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের জন্য কিভাবে প্রস্তুতি নিতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাওয়াল মাসটিকে কিভাবে উদযাপন করতেন সেটি কেবল আমি আপনাদেরকে বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মৃত্যুর সময় তিনি তার ছেলেটিকে বললেন, বিছানা থেকে আমার শরীরটাকে নিচে নামিয়ে দাও, আমার মাথার নিচে কোনো বালিশ রেখো না। তিনি বললেন, বাবা কেন? বলে যে আমার রব আমার দিকে একটু তাকাক, তারপরে তিনি যদি আমার এই অসহায় অবস্থা দেখে যান তিনি আমার প্রতি একটি মেহরবানি করেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মূসা আলাইহিস সালাম তিনি মিশরের সম্রাটের ঘরে ফেরাউনের ঘরে তিনি লালিত পালিত হয়েছেন। একটি দুর্ঘটনা ঘটলো, তিনি সেখান থেকে চলে আসেন তিনি মেদায়ানে, সেখানে এসে তিনি গাছের নিচে বসে আছেন, কি করবেন তিনি ভাবছেন। তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনি যে কল্যাণই আমাকে দেন না কেন আমি সেই কল্যাণের প্রত্যাশী। টকটকে যুবক, এই যুবক যাই মনে চায় তাই করতে পারে, তিনি এত শক্তিশালী যুবক যে কাউকে থাপ্পড় দিলে সে মারা যায়, মালাকুল মউত তার মৃত্যুর সংবাদ নিয়ে আসলে তিনি রাগান্বিত হয়ে তাকে থাপ্পড় দিয়েছেন, বুখারী হাদিস, তার চোখ একটি অন্ধ হয়ে গেছে। তিনি আল্লাহ সুবহানাহু তার কাছে গিয়ে বললেন, তিনি এতটা শক্তিশালী মানুষ সাধারণ কোন মানুষ না, তিনি আবার তিনি কিন্তু রাজার ঘরে বড় হয়ে উঠেছেন, সন্ধান করুন আল্লাহ কি কল্যাণ দিয়েছেন দেখেন না, কি কল্যাণ দিয়েছেন। দুজন নারীকে তিনি দেখতে পেলেন যে তারা তাদের অস্থিগুলোকে অথবা তাদের মেষগুলোকে পানি পান করাতে পারছে না অন্য পুরুষদের ভিড়ে, সেজন্য তারা দূরে আছে। তিনি গিয়ে মাথাটি নিচু করে তাদেরকে বললেন, আপনাদেরকে কোনো সাহায্য করতে পারি, আপনারা কেন এসছেন? বলে ইত্তকার আছে, ঠিক আছে আমি করে দিচ্ছি। মাথা নিচু করে তাদের পানি পান করিয়ে দিলেন তাদের গবাদি পশুগণের কাছে, এবং তিনি ওয়াজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ আকাশের উপর থেকে তিনি কোরআনের আয়াত নাজিল করে দিলেন, জানিয়ে দিলেন যে এই নারী কিভাবে এসছে। জাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, জাআত ইহদাহুমা, ওয়ান অফ দ্য টু কেম টু মোসেস, মূসা আলাইহিস সালাম, তামশি, ওয়াকিং, ওয়াইল ওয়াকিং, আলা ইসতিহয়া, ইন মডেস্টি, ইন মডেস্টি, ইন কমপ্লিট মডেস্টি, আলা ইসতিহয়া, নট আলা হায়া, আলা ইসতিহয়া, আজ-জিয়াদাতু ফিল মাবানি তাদুল্লু আলা আজ-জিয়াদাতি ফিল মাআনি। এখানে কেবল হায়া মানে হচ্ছে লজ্জা, পরম লজ্জায় একজন নারী তার মাথাটাকে নিচু করে তার কাপড়গুলোকে তিনি তার মাথার নিচে ফেলে দিয়ে এবং তার গোটা শরীরকে তিনি ঢেকে খুবই ধীরে 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 একজন নারী যেভাবে সম্ভ্রান্ত একজন নারী, মর্যাদাবান একজন নারী, যে তৎকালীন নবী কেউ কেউ বলেন নবীর কন্যাকে তার কাছে বিয়ে দেয়া হলো। এবং পরবর্তী ঘটনাটা আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার জন্য একটা মর্যাদাকর অবস্থা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ থা মানুষকে কোথায় নিয়ে যায়, আল্লাহর কাছে সর্বঅবস্থায় আত্মসমর্পণ করা। মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান জন্ম নিয়েছে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ এই অবস্থা, আল্লাহ সুবহানাহু ইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিরহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনার নিচের দিকে তাকান, এখানে দেখবেন আপনি ঝর্ণা প্রবাহিত হচ্ছে, আপনি গাছটাকে একটু হালকা ঝাঁকুনি দেন, জানিয়া বিশুদ্ধ এবং খুবই সুস্বাদু পাকা খেজুর সেখান থেকে আপনার কাছে পড়বে, এবং তিনি সেগুলো খেয়ে তিনি খাচ্ছেন। একজন নারী, যে নারী তিনি তার সন্তানকে মাত্র সদ্য ভূমিষ্ঠ করলেন, এরকম নারী তো এমনি তো দুর্বল, মা তিনি এমনি তো দুর্বল, আবার চারদিকে বললেন আল্লাহ সুবহানাহু তার পথ দেখিয়ে দিলেন তাকে, এবং আল্লাহ সুবহানাহু তার এই দুর্বল নারীকে কিভাবে সাহায্য করেছেন দেখেন না। তার লোকেরা যখন তাকে মিথ্যে অপবাদ দিল তখন তিনি তার দিকে ইঙ্গিত করে বললেন, এর দিকে তাকাও, ফাকল, তখন তিনি বললেন তার সন্তানের দিকে, ফাকলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আমরা কিভাবে এর সাথে কথা বলবো, এত সদ্য ভূমিষ্ঠ, এত সদ্য ভূমিষ্ঠ সাথে কিভাবে কথা বলবো। কি বলে, ক্বালা ইন্নী আব্দুল্লাহি আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই সদ্য ভূমিষ্ঠ সন্তান এই দুর্বল নারীর পক্ষে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখ দিয়ে কথা বের করে দিলেন, ইন্নী আব্দুল্লাহ, আই অ্যাম দ্য স্লেভ এন্ড সার্ভেন্ট অফ আল্লাহ, আমার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়া, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকান, কিন্তু যেখানে আমি থাকি না কেন সেখানে বরকত ছড়িয়ে দেব, আমি যেই জায়গায় যাই সেখানে বরকত থাকবেই, আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে সালাত এবং যাকাত আদায় করার জন্য আমার রব আমাকে নির্দেশ প্রদান করেছেন। এই ছোট্ট বাচ্চা দুর্বল অবস্থায় আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেন, আপনি কি অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্যে আসেন দেখেন না। আপনি যতই শক্তিশালী হন না কেন, কাফেরদের অবস্থা যারা আল্লাহ দ্রোহী তাদের অবস্থা হচ্ছে কি, কাবাইতুল আনকাবুত, কাবাইতুল আনকাবুত, লাউ কানু ইয়ালামুন, আসলে কি মাকড়সার বাসার মতো যদি তারা জানতো,
মাকড়ে যত মাখায় যত ষড়যন্ত্র চক্রান্ত আছে দিনের বিরুদ্ধে আমি রবের ক্ষমতা এবং মর্যাদা ওরা এখন জানে না ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরি তারা আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতার কথা এখনো তারা বুঝেই না এই খাটের উপর রাখবো না খাটের উপর রাখবে না নিচে নামিয়ে দাও ফ্লোরে মাটিতে বিছিয়ে দাও আমার রব যেন আমার দিকে তাকিয়ে দেখেন যে ওমর কত অসহায় তাহলে যেন আমার রব আমার প্রতি রহম করেন অনুগ্রহ করেন অথচ তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলতেন আল্লাহকে বলতেন আল্লাহ আমি আবু বকর এবং ওমর আমি আবু বকর এবং ওমর প্যারালালি তিনি তাকে এবং আবু বকর এবং ওমরকে উল্লেখ করে তিনি বলতেন উসকুত ইয়া জবাল ইয়া জবাল উহুদ চুপ করো ফা ইন্না আলাইকা নবিয়ুন কারণ তোমার উপর নবী আছে তুমি দেখো না ওয়া সিদ্দিকুন ওয়া ফারুক তোমার উপর নবী আছে তোমার উপর সিদ্দিক আছে তোমার উপর ফারুক আছে তুমি কেন নড়ছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর এবং ওমর সাক্ষ্য দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতেন আমি এবং আবু বকর এবং ওমরের পক্ষে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার অসহায়ত্ব তুলে ধরছেন আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব তুলে ধরা এর মাধ্যমে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন আপনি তো আসলেই দুর্বল সেটি আপনাকে বোঝা দরকার প্রিয় ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যরাও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের অভিযোগগুলো তাদের সমস্যাগুলো তারা তুলে ধরতেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন আমি যাই হোক আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই আজকে তাহলে যে আমরা সত্যিকার অর্থে দিন থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছি কোনো কিছু আমাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন তৈরি করে না মানুষ প্রতি মুহূর্তে আরো বিদ্রোহী হয়ে উঠছে আরো অপরাধী হয়ে উঠছে এবং মানুষ আরো অপবিত্র হয়ে উঠছে মানুষের অন্তরে কেবলমাত্র ঘৃণা বিদ্বেষ ইত্তকার ছাড়ার কোনো কিছুই নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অপবিত্র জিনিসের দিকে অপবিত্র জিনিস গ্রহণ করেন না আর আপনি আপনার নিজকে কেবলমাত্র অপবিত্র করে রেখেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ বলেছেন মুশরিকরা অপবিত্র মুনাফিকরা অপবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অপবিত্র হিসেবে ঘোষণা করেছেন তাদের যত কোয়ালিটি আছে সকল কোয়ালিটি আমাদের মধ্যে আমরা মুমিন হিসেবে নিজেকে দাবি করি কিন্তু আমাদের মধ্যে আছে আমরা সেই সকল কোয়ালিটি নিয়ে আমাদের নিজেদেরকে আমরা বড় বড় মোমেন বা মুসলিম হিসেবে আমরা দাবি করে থাকি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল নিয়ে আপনি কিভাবে দাঁড়াবেন সে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে কতটুকু কবুল করবেন সেটিকে আপনি জানেন কিনা সেই জন্য প্রিয় ভাই বলছি বোনেরা আমি তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি চেষ্টা করুন অধিকাংশ লোক কি করছে সেদিকে আপনার তাকানো দরকার নাই এবাদতের মৌসুম শুরু হয়ে গিয়েছে এটা আপনাদের বোঝা দরকার এবাদতের মৌসুমে আপনার এবাদত করার সুযোগ চলে কি পরিবর্তনের একটা বড় ধরনের সুযোগ আপনি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম একটা আবহ তৈরি করার কথা তিনি ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলা সেটি তৈরি করেন আপনার নিজের পরিবর্তনের জন্য নিশ্চয়ই এখন থেকে আপনাকে অবশ্যই একদিন আপনি ইবাদত করবেন এবং এর মধ্যে 365 দিনের মধ্যে একদিন আপনি আল্লাহর জন্য রেখে দিলেন আর 364 দিন আপনি শয়তানের জন্য রেখে দিয়ে আপনি মনে করছেন আল্লাহর অনেক ইবাদত করছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি অনেক অনুগ্রহ করেছেন অনেক ফেভার আপনি আল্লাহকে দিয়ে দিয়েছেন আপনি 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা আল্লাহকে দিয়ে মনে করছেন যে আল্লাহকে আমি দিয়েছি ভিক্ষার মতো করে তাকে দিয়েছি ভিক্ষুককে যেমনিভাবে ভিক্ষা দেওয়া হয় তেমনিভাবে কিছু সময় আল্লাহকে ভিক্ষা দিয়ে আর বাকি সময়গুলো শয়তানের সাথে সেলিব্রেট করবেন আপনি এবং এর মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে আল্লাহর নিয়ামত আল্লাহর আতিথিয়তা ইত্যাদি গ্রহণ বা ইত্যাদি অর্জন করার আকাঙ্ক্ষা আপনি প্রতি মুহূর্তে কি প্রচন্ড মানে আশান্বিত অবস্থায় আপনি আপনার সময়টাকে কাটাচ্ছেন এবং হাব ভাব দেখলে তো মনে হয় জান্নাতুল ফেরদাউসে আপনি ছাড়া আর পৃথিবীর কেউ যাবে না গেলে আপনি যাবেন এরকম একটি ভাব ইত্তকার আপনাকে দেখে আপনার অবস্থা বা আমাদের দাবি দেখলে এরকমই মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল হাল নুরাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকীমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা একদল লোক আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের জন্য কোনো দাড়ি পাল্লাই তৈরি করবেন না দাড়ি পাল্লা স্থাপনই করবেন না বলবে তোদের কোনো হিসাবের প্রয়োজন নেই যা কোনো দাড়ি পাল্লাই নাই সেদিন আপনি কিভাবে দাঁড়াবেন আল্লাহর সামনে কোনো হিসাব নিকাশই নাই আপনার যাও তোমার কোনো হিসাব নিকাশ নাই কারণ তুমি এতটা অপরাধী এতটা পাপি তোমার জন্য আমি হিসাব নিকাশের দাড়ি পাল্লা স্থাপন করাটাই আমি এটিকে কোনো অর্থ মনে করি না এটা অর্থহীন যাও তোমাকে দাড়ি পাল্লা ছাড়াই হিসাব ছাড়াই ফালা নুকীমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা দেয়ার উইল বি নো
balance will be established for them on the day of judgment. কিছুই তাদের জন্য করা হবে না। অথচ এই লোকগুলো তাদের দৃষ্টিতে এবং অন্যান্যদের দৃষ্টিতে তারা ভালো কাজ করে গিয়েছিল। তারা ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করে তারা সবচেয়ে সর্বোত্তম ভালো কাজ তারা করে গিয়েছে, সর্বোত্তম ভালো কাজ। তারা তাদের চিন্তা অথবা অন্যদের অ্যাপ্রিসিয়েশন, অন্যদের অ্যাকনলেজমেন্ট অথবা অন্যরা তাদেরকে যেভাবে তাদেরকে ধারণা দিয়েছিল তারা অনেক ভালো কাজ করছে, কিন্তু সত্যি অর্থে তাদের কাজগুলো আসলে ভালো হয়নি। ভালো কোনটা হবে, কোনটা ভালো হবে না, সেটি কেবল বলে দেবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি আপনাকে জানা দরকার, সেই অনুসারে আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা, আপনাদের যতটুকু আপনি করুন না কেন, আমি আবারও যে কথা বলতে চাই, এই কাজটি এহসানের সাথে করা, সর্বোত্তমভাবে করা, আর সেই করার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে দিক নির্দেশনা নেয়া, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজটি করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আপনি কাজটি করতে পারেন, তাইলে কেবলমাত্র আপনি এই দুনিয়াতেও প্রশান্তি পাবেন এবং আখেরাতেও আপনি নাজাত অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু এই কাজটি কোনো সাধারণ কথা নয়, এটি কোনো সাধারণ পথ নয়। ফালাপ তাহা, কষ্টের মধ্যে সৃষ্টি করেছি, তারা আমার কাছে আসতে হলে, জান্নাত অর্জন করতে হলে, আখেরাতের সর্বোত্তম মর্যাদা পূর্ণ স্থান অর্জন করতে হলে তাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে, তাদেরকে কষ্ট করে করতে হবে। ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সওবিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আপনি যদি আসহাবুল মাইমানা হতে চান, তাহলে আপনাকে একটা গিরিপথ, একটা বন্ধুর পথ, একটা পাহাড়ি পথ অতিক্রম করে আল্লাহর কাছে যেতে হবে। এটি কোনো কুসুমাস্তীর্ণ পথ নয়, এটি কণ্ঠকাকীর্ণ, প্রত্যেকটা মুহূর্তে হতে পারে আপনাকে কেউ বিভিন্নভাবে বিদ্রোপ করবে, আপনি বিদ্রোপের শিকার হবেন না, আপনি দিন প্র্যাকটিস করবেন, এটা হতেই পারে না। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, এবং আমরা নির্যাতনের শিকার হব না, নিপীড়নের শিকার হব না, দিন প্র্যাকটিস করতে গেলে আপনি কারো উপহাস অথবা কারো তিরস্কারের শিকার হবেন না, আপনি কিভাবে মনে করছেন? সবাইকে খুশি রেখে আপনি দিন প্র্যাকটিস করবেন, এটা মুনাফিকের দিন, সবাই পারবেন না, এটা মুনাফিকের দিন। শয়তান তো কমপক্ষে আপনার বিরুদ্ধে আছে, শয়তানের কোনো চক্রান্ত, কোনো চক্রান্তের বেড়া জালে আপনি পড়বেন, এটা তো হতেই পারে না, এটা হতেই পারে না। সেই জন্যে আপনার দিন এটাকে আল্লাহ সুবহানাহুর জন্য যদি আপনি করেন, তাইলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি আপনাকে হতেই হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা সে কথাই বলেছেন কোরআনে, আফহাসিবতুম আন্না আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলযিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূল ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করীব। তারা দিন প্র্যাকটিস করতে গিয়ে তারা এত নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছিল যে তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল, তারা বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আলা ইন্না নাসরুল্লাহি করীব, আল্লাহ ইন্না নাসরুল্লাহি করীব। অনেকে আমাদেরকে এই কথা যেটা জানান, তাদের পরিবারের সদস্যরা তাদেরকে দিন প্র্যাকটিস করতে দেয় না, আপনারা বিশেষ করে বাবারা মায়েরা তাদেরকে বলি, সন্তানরা যখন দিন প্র্যাকটিস করা শুরু করে দেয় তখন তারা বলে তুমি তো এখনো মাত্র মাত্র এখন তুমি যুবক মানুষ, যুবতী, এখনো তোমার বিয়ে শাদী হয় নাই, মাত্র এখন যৌবন, এই সময়ে এত দিন প্র্যাকটিসের কি আছে, আরেকটু পরে দিন প্র্যাকটিস করা শুরু করে দাও, আরেকটু পরে দিন প্র্যাকটিস করো, মনে হচ্ছে যেন তার কাছে কোনো ধরনের ওয়াহি এসেছে যে তার এই সন্তান বহুদিন প্রথম থেকে শেখাতে হয়। সেই জন্যে আমি খুব কষ্ট পেয়ে মাঝে মাঝে যে কথাটি বলি তা হলো যে আপনার সন্তানরা ইসলাম প্র্যাকটিস করে না, আপনি বেঁচে আছেন বলে আমি বিশ্বাস করি না, আপনি মারা গেছেন অলরেডি, আপনি হয় আপনি শারীরিকভাবে বেঁচে আছেন কিন্তু মানসিকভাবে আপনি অথবা মনস্তাত্ত্বিকভাবে স্পিরিচুয়ালি আত্মার দিক থেকে রুহের দিক থেকে আপনি মারা গেছেন, ইউ আর ডেড, আপনি মৃত, আপনার সন্তানের জন্য আপনি জীবিত না। এবং এইরকম ব্যক্তিরা, এরকম সন্তানগুলো সত্যি অর্থে ইয়াতিম, যাদের পিতা আছে, তাদের মাতা আছে, কিন্তু তাদেরকে দিনের কথা বলে না, তাদেরকে দিনের পথে পরিচালনা করে না, এরাই সত্যিকার অর্থে ইয়াতিম। ওই সকল সন্তানরা ইয়াতিম না যাদের পিতা মাতা মারা গেলেও তারা দিনের উপর আছে, তারা ইয়াতিম না। আপনি কি আপনার সন্তানকে সত্যি করতে ইয়াতিম বানাচ্ছেন কিনা? আপনি বেঁচে থেকেও তো আপনি মৃতর মতো করে আচরণ করছেন, আপনি দুনিয়ার সব কিছুই আপনার সন্তানকে শেখালেন, কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই তাকে পরিচালনা করলেন না, অথবা সেই পথে তাকে উদ্বুদ্ধ করলেন না, আপনি তো সত্যি করতে আসলে মৃত। আমি সেই জন্য বলবো প্রিয় ভাইরা, আপনার সন্তানদেরকে অথবা আপনার পরিবারদেরকে আপনারা দিনের সত্যিকার মেসেজটা আপনারা শেখান। আমরা শাবান মাসে আছি, শাবান মাসের প্রথম একটা আলোচনা করে তারপরে দ্বিতীয় কথাগুলো বলতে চাই। শাবান মাসে একটি লাইলাতুন নিসফ মিন শাবান, যেটিকে আমরা শবে বরাত, আমাদের এই অঞ্চলে শবে বরাত নামে পরিচিত। মূলত শবে বরাত এই টার্মিনোলজিটাই ভুল, সব মানে তো রাত, আল বরাত মানে হলো ভাগ্য। যদি বলি বরাত এর ফার্সিতে ভাগ্য, আরবিতে বরাত মানে হচ্ছে কি সম্পর্ক ছিন্ন কর, বারা আতু মিনাল্লাহি ওয়া রাসূলি,
আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়া হলো মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়া হলো সূরাতুল বারাআ সূরাতুত তাওবা এই সূরা আগে পর্যন্ত বিসমিল্লাহ পড়া হয় না কারণ সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়া হলো এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক ছিন্ন এর ঘোষণা দিলেন নবম হিজরিতে সূরাটি নাযিল হয় অতএব বরাত বা বারাআ যদি ফারসিতে বলা হয় তাহলে এটা ভাগ্য আর যদি আরবিতে বলা হয় তাহলে এর অর্থ আসলে ভুল যেহেতু সব এটা ফার্সি শব্দ বারাত মানেও ফার্সি এটাও ফার্সি আমরা ধরেই নিলাম ভাগ্য রজনী এটার ভাগ্য রজনী এটা পৃথিবীতে কে বলেছে এটা কেউ বলেনি পৃথিবীতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেননি তিনি বলেছেন লাইলাতুল কদরি খায়রু মিন আলফ শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাউল ফজর লাইলাতুল কদর কেবল ভাগ্য নির্ধারিত হয়ে থাকে বলে আল্লাহ সুবহান ভাগ্য মানে হচ্ছে ডিসিশন হয়ে থাকে ইন আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্নাকুম মুনজিরিন ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম আমরা মিন ইনদিনা অতএব লাইলাতুল বারাআ অথবা লাইলাতুল কদর অথবা লাইলাতুল মুবারাকা বলতে কেবল মাত্র রমাদানের সেই রাতটিকে বোঝানো হয়েছে যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন ইন আনজালনাহু ফি লাইলাতুল কদর সেটি রমাদানের 21 থেকে 29 পর্যন্ত বেজোর রাতগুলোই সবচেয়ে সম্ভাবনাময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইত্রি মিন আল আশর আল আওয়াখির মিন রমাদান রমাদানের শেষের দশকের বেজোর রাতগুলোতেই লাইলাতুল কদর অথবা লাইলাতুল সত্যি করতে ভাগ্য রজনীতে সেটি অথবা এই টার্ম অথবা টার্মিনোলজি এই জিনিসটাতে এখানে একটা বড় ধরনের ভ্রান্তি ভুল আছে দুই নম্বর বিষয় হচ্ছে যে এই রাতের যে ইবাদতগুলো বলা হয় এই সংক্রান্ত হাদিসগুলো প্রায় 7টা শ্রেণীতে বিভক্ত করা যায় কোন কোন হাদিসে এই রাতের ফজিলতের কথা বলা হয়েছে কোনো আমলের কথা বলা হয়নি কোন কোন রাতে এই হাদিসে কোন 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 হাদিসে এই রাতের আমলের ব্যাপারে বলা হয়েছে কোন কোন হাদিসে এই রাতে আমলগুলো কিভাবে কিভাবে করবে সেটা বলা হয়েছে কোন কোন হাদিসে বলা হয়েছে এই আমলগুলো কোন কোন সংখ্যায় কত সংখ্যায় হবে এবং এই আমলগুলোতে কোথায় সালাতের মধ্যে কিভাবে সালাত আদায় করবে রোজা কিভাবে রাখবে ইত্তকার ইত্তকার বর্ণনা করা হয়েছে কোন 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 হাদিসের মধ্যে এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামরা কি করেছেন বলে ইত্তকার উল্লেখ আছে এই অধিকাংশ হাদিস যতগুলো বর্ণনা আছে সবগুলো বর্ণনাই কি হয় দঈফ অথবা মাউযু মানে মানওয়াত কেবল একটি হাদিসকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাকে হাসান বলেছেন যে হাদিসটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতালু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফ মিন শাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফ মিন শাবানে তিনি মানুষের দিকে তাকান অতঃপর তিনি ক্ষমা করে দেন প্রত্যেককে ক্ষমা করে দেন ইল্লা লি মুশরিকিন আও লি মুশাহিনিন দুই ধরনের লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না এক ধরনের লোক যারা শিরকে লিপ্ত ছিল এবং যারা অন্যের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে এই সকল ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না শুধুমাত্র ক্ষমার আলোচনা একটি হাদিসে আছে তাও হাদিসটিকে ইমাম আলবানী তিনি বলেছেন সহিহ মানে এটা সহিহ মানে না এটা হাসান সহির একটু নিচের ক্যাটাগরি হাসান বলে তিনি উল্লেখ করেছেন তার মানে হলো যদি আপনি এই রাতের যদি কোনো কিছু কোনো ফজিলত যদি বর্ণিত হয়েও থাকে তাহলে কেবলমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ কোনো আমল এর মধ্যে কোনো আমলের কোনো আলোচনাই কোনো সহিহ হাদিসের মধ্যে কোথাও নাই অথবা আপনি আমল পেলেন কোত্থেকে আপনি আমল করে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের মন গড়া আমল করে আল্লাহকে সন্তুষ্ট করতে চান তার মানে তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানান দিয়ে দিলেন যে আল্লাহ তুমি যেই ইবাদতের কথা বলছো এটা ঠিক তুমি বলো নাই আমি তোমার চেয়ে বেশি বুঝি হতে পারি নতুন কিছু আবিষ্কার করলাম অথবা আপনি আল্লাহর রাসূলের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ উপস্থাপন করলেন যে আল্লাহর রাসূল বুঝতে পারেন না এমন একটা আমল থাকা দরকার ছিল আমি বুঝতে পেরেছি অতএব আমি এমন একটা আমল এখানে তৈরি করে দিয়েছি অথবা আপনি বলতে চান যে এই কোয়ালিটিগুলো যদি অর্জন করেন তাহলে হতে পারে যে জেনারেল যদি আপনি ক্ষমা পাওয়ার কোয়ালিটির অন্তর্ভুক্ত হয়ে যান এই রাতগুলোতে আপনার ব্যক্তিগতভাবে কোনো আমল হাদিস দ্বারা প্রমাণিত নাই যদি কেউ আগ থেকে কোনো আমল করে প্রতি রাতে তিনি সালাত ও তাহাজ্জুদ আদায় করেন তাহলে এই রাতেও তিনি করবেন কোনো সমস্যা নাই যদি প্রতি রাতে তিনি সালাত ও তাহাজ্জুদের প্র্যাকটিস থাকে তাহলে তিনি করবেন এমনিতে প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি ডেকে বলতে থাকেন এমন কেউ আছো কিনা যে বিভিন্ন রোগে আক্রান্ত আমি তার রোগ দূর করে দেব কারো রিজিকের প্রবলেম আছে আমি রিজিক সমস্যা সমাধান করে দেব কারো বিভিন্ন গুণা আছে আমি তার গুণাগুলো মাফ করে দেব এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডেকে বলা হতে থাকে আপনি ঘুম থেকে জেগে ওঠেন এবং ঠিকমতো সালাত আদায় করতে চান আপনি অন্য সময়ের মতো অন্য সময় আপনি করেছেন তাহলে আপনি করবেন কিন্তু আলাদা করে সিঙ্গুলারলি সিঙ্গল আউট করা এই দিনটাকে বা এই রাতটাকে আলাদা করে কোন ধরনের ইবাদতের জন্য নির্ধারিত করা এটা আপনি ভয়ঙ্কর টাইপের বেদাত করবেন আর এই বেদাত শুধুমাত্র আপনার এই আমলকেই নষ্ট করে দেবে এরকম না আপনার অতীতের আমলগুলো নষ্ট করে দিতে পারে আল বেদাত ওয়াহাব্বু ইলা শাইতানি মিনাল
শিরক ওয়াল মাসিয়াত সবচেয়ে প্রিয় আমল হচ্ছে শয়তানের কাছে কি বেদাতী আমল শয়তানের কাছে কারণ শয়তান জানে লোকের এই আমল থেকে কোনোদিনই তওবা করবে যদি আপনি অর্জন করুন সেই যোগ্যতাটা কি সেই যোগ্যতাটা হলো আপনি কোন শিরকের মধ্যে নিজেকে মুক্ত রাখবেন যুক্ত রাখবেন না শিরক থেকে আপনি নিজেকে আপনি মুক্ত করুন সেটা জাহিরান ওয়া বাতিনান প্রকাশ্য অথবা অপ্রকাশ্য আর শিরকুল আসগর আও শিরকুল আকবর শিরকে খাফি অথবা শিরকে জালি শিরকে সাগির অথবা শিরকে কাবির কোন ধরনের শিরকের মধ্যে আপনি আপনি নিজেকে নিমজ্জিত রাখেন না শিরক থেকে আপনি নিজেকে আপনি মুক্ত করেন এক নম্বর দুই নম্বর চাই আউলি মুশাহিনিন অথবা এমন একজন ব্যক্তি যে ব্যক্তি অন্য কোন মুসলিমের বিরুদ্ধে বিদ্বেষ রাখে না হিংসা রাখে না অথবা কি প্রতিহিংসা রাখে না অথবা তার বিরুদ্ধে কোনো শত্রুতা চক্রান্ত ষড়যন্ত্র ইত্যাদি কোনো কিছু রাখে না ঘৃণা বিদ্বেষ কোনো কিছু নাই এরকম আপনার অন্তরটাকে ক্লিন করুন মনে রাখবেন আমি বারবারই আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা আল্লাহ সুবহান ওয়া কিন্তু আপনার আমলের দিকে আপনার চেহারার দিকে তাকান না আপনার চেহারা কি কত সুন্দর চেহারা এর দিকে আল্লাহ তাকান না আপনি বারবার এত কসমেটিক্স ইন্ডাস্ট্রি থেকে আপনি এত কসমেটিক্স কিনে লাভ কি আপনি এত বিউটি পার্লার ডেভেলপ করে লাভ কি আপনি আয়নার সামনে এতবার দাঁড়ান কেন কি হবে আপনার এই চেহারা দিয়ে এই চেহারার কোনো মূল্য নেই আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে একদল লোকের চেহারা সেদিন কি হবে ফাআম্মা আল্লাযীনা বিয়াদ্দাত উজুহুম ওয়া আম্মা আল্লাযীনা সওয়াদ্দাত উজুহুম একদল লোকের চেহারা সেদিন কালো হবে আর একদল লোকের চেহারা শাল হবে এমনিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার চেহারাটিকে উজ্জ্বল করে দেবেন এমনিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতীদের চেহারাটাকে উজ্জ্বল করে দেবেন প্রতি শুক্রবারে তারা একটা বাজারে উপস্থিত হবে যে বাজারের উত্তর দিক থেকে একটি বাতাস প্রবাহিত হবে এই বাতাসের মধ্যে থাকবে একটু ধুলোবালি হালকা ধুলোবালি এই ধুলোবালিগুলো তাদের গায়ে এসে পড়বে এই ধুলোবালির কারণে তাদের চেহারা এবং জামা কাপড়গুলো আগের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর হয়ে যাবে বাজার থেকে তারা তাদের ফ্যামিলির কাছে আসবে তাদের ওয়াইফ বলবে তাদের সন্তান বলে কি ব্যাপার বাবা কি ব্যাপার স্বামী তুমি তো দেখি আগের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছো তখন তিনি তার স্ত্রীকে বলবেন তুমিও তো দেখি আগের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছো আল্লাহ সুবহান এভরি উইকেন্ডে এরকম 1000 গুণ সুন্দর সৌন্দর্য বাড়িয়ে দেবেন কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি চান তাহলে সেটি করতে তিনি সক্ষম আল্লাহ সুবহান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর উপর তিনি ক্ষমতাবান সৌন্দর্য তো ওইখানকার জন্য এই চেহারা কোনো সৌন্দর্য নাই এই চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই আপনার চেহারার সৌন্দর্য কেবলমাত্র চামড়া সাদার উপর নির্ভর করে না চামড়া সাদাওয়ালা এর মধ্যে একজনকে দেখেন না আবু লাহাব লাহাব কেন তাকে লাহাব বলা হতো মনোজাসী চেহারা কালো এরকম কোনো ইমপ্রেসিভ ক্যারেক্টার ইমপ্রেসিভ কোনো চেহারা না কিন্তু তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন নাই আমি স্বপ্নে দেখলাম জান্নাতে গিয়েছি এবং আমি জান্নাতে তোমার আওয়াজ আমার সামনে তোমার পায়ের আওয়াজ আমি পেয়েছি বেলাল তুমি কি এমন ইবাদত করো যে জান্নাতে আমার সামনে তোমার পায়ের আওয়াজ পেলাম বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এক্সট্রা কোনো ইবাদত করি না যখন আমার ওযু চলে যায় তখন আমি ওযু করি যখনই আমি ওযু করি তখনই আমি দুই রাকাত নামাজ আদায় করি ব্যাস এতটুকু আমি করি রাসূল বললেন ফাবিদালিক এর কারণে আল্লাহ তাআলা তোমাকে এই মর্যাদা প্রদান করেছেন প্রিয় ভাইরা একজন ব্যক্তির তার চামড়া হয়তো বা সুন্দর না কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা সুন্দরতম স্থানে তাকে রেখেছেন আর একজন চামড়া সুন্দর কিন্তু তার আমল সুন্দর না হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে লেলিহান জাহান্নামে তাকে নিক্ষেপ করেছেন দেখেন না সেই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার ভালো জিনিসের দিকে তাকান আমি যা বলে আমি শুরু করেছিলাম ভালো করুন আপনার অন্তরের দিকে আল্লাহ তাআলা তাকান তিনি বারবার বলেছেন ইন্নাহু আলিমুম বিযাতি সুদুর ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদুর ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ তাআলা বার আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান অন্তরটাকে পুত পবিত্র করেন এটাকে পুত পবিত্র করেন এর মধ্যে কোন ধরনের হিংসা বিদ্বেষ জিগাংসা প্রতিহিংসা গীবত নামিমা ইত্যাদি রাখবেন না ক্ষমা দিয়ে পূর্ণ করে দেন আপনার অন্তরটাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেন আপনি কোনো মুসলমানকে সামান্য জিনিসের জন্য ক্ষমা করতে পারেন না তাহলে আপনি যে বিশাল বিশাল অপরাধ করে আল্লাহর সামনে দাঁড়াবেন তার কাছ থেকে কিভাবে আপনি ক্ষমা চান সে প্রত্যাশা আপনি কিভাবে করেন তিনি যদি কিয়ামতের দিন বলেন তুমি আমার বান্দাকে ক্ষমা করে দিতে পারলে না আমি তোমাকে ক্ষমা করে দেবো কোন স্পর্ধায় তুমি আমার কাছে ক্ষমা চাও কোন স্পর্ধায় তুমি আমার কাছে ক্ষমা চাও ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা তাদের রাগগুলোকে সংবরণ করে মানুষকে তাকে ক্ষমা করে দেয় এবং তার প্রতি তারপর তারা ইহসান প্রদর্শন করে কেবলমাত্র রাগকে সংবরণ করে এটাই না ক্ষমা করে দেয় এতটুকুই না এরপরে তাদের প্রতি তারা ইহসান করে আল্লাহ সুবহান ওয়া তাআলা জাতীয় লোকদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন এই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া এটি সাধারণ কোনো ঘটনা নয় আপনি যদি এটা অর্জন করতে পারেন আল্লাহ তাআলা এমনি আপনাকে ক্ষমা করে দেবেন কোনো ব্যক্তি যদি মদ খোর হয় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না এই রাতে কিন্তু আপনি মদ ছেড়ে দেবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এমনিতে হতে পারে ক্ষমাশীলদের তালিকাভুক্ত আল্লাহ তাআলা আপনাকে করে দেবেন
আপনি মদ খাবেন মাদকদ্রব্য সেবন করবেন এগুলোকে বিক্রি করবেন সেগুলোকে প্রমোট করবেন এরপরে আপনি আল্লাহর কাছে আবার সারা রাত জুড়ে ইবাদত করে ক্ষমা চাইবেন কিভাবে হলো দুটো তো কন্ট্রাডিক্টরি ইউ আর নট এলিজিবল টু গিভ দি টু রিসিভ দি ফরগিভনেস অফ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত পাওয়ার তো আপনি উত্তম পাত্রই না এই পাত্রে তো আল্লাহ মাগফিরাত রাখা যায় না আপনি নিজের পাত্রটাকে সেই রকম মর্যাদাবান আপনি করে নেন প্রিয় ভাইরা সেজন্য বলছি এই রাতের আলাদা করে আপনার কোনো ইবাদতের কোনো প্রয়োজন নাই একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়াকুনু ফি আখিরি যামানি উনাসু মিন উম্মতি ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম কিয়ামতের আগে একদল লোক আসবে তোমাদেরকে এমন কথাবার্তা শোনাবে যেগুলো তোমরা নিজেরা শুনিনি আগে এবং তোমাদের পূর্বপুরুষরাও শুনিনি পূর্বপুরুষরা মানে সাহাবায়ে কেরামরা শুনেন নাই পূর্বপুরুষ মানে আপনার বাপ দাদারা না আপনার বাপ দাদারা তো জ্ঞান অর্জন করেন নাই তারা কোনো পড়াশোনা করেন নাই তারা দুই চারটে মকসুদুল মুমিনিন টাইপের বইয়ের মধ্যে নাই আমল কোরআন এর মধ্যে তারা সীমাবদ্ধ ছিল এর বাইরে তাদের কাছে বই ছিল না এটা তাদের সমস্যা না এটা সমস্যা ছিল তৎকালীন সমাজের সমস্যা তাদের কাছে ছিল না আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন বহু লোক তিনি না জানার কারণে যদি আল্লাহকে ভালোবেসে কোনো কাজ করে থাকেন হতে পারে আল্লাহ তাআলা ভালোবাসার কারণে তাকে ক্ষমা করে দেবেন হতে পারে আল্লাহ তাআলা এই ভালোবাসার কারণে তাকে ক্ষমা করে দেবেন কারণ তিনি জানতেন না কিন্তু আপনি তো জানেন আপনি প্রতি মুহূর্তে শুনছেন তারপর আপনি ওই অবস্থার উপর আপনি কেবলমাত্র লেজুর ভিত্তি করতেই থাকবেন আর ওলামায়ে কারাম এই যে ওলামায়ে কারামরা যারা শুনছেন এখানে এই মেম্বার কিন্তু এটা একটা আমানতের জায়গা এখান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা ছাড়া কিচ্ছু বলা যায় না কিচ্ছু বলা যায় না এটা একটা আমানতের জায়গা এই আমানতের খেয়ানত করলে তাদের কি অবস্থা হবে জানেন না কিয়ামতের দিন জিব্বা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দেবেন জানেন না যা ইউসদারু বিহিন নারু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে যাদের কি দিয়ে এটা কিন্তু ওলামায়ে কারাম এখানে একদল আছেন অতএব নিজস্ব বিভিন্ন সুযোগ সুবিধারকে সামনে রেখে যারা সত্যকে গোপন করে যাবে ও যারা লেজুর ভিত্তি করে যাবে তাদের জন্য কিন্তু ভয়ানক অবস্থা অপেক্ষা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবলমাত্র তাই বলা তৌফিক দান করুন যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন সম্মানিত ভাইরা সেজন্য বলছি এর কোনো আলাদা কোনো ফজিলত ফজিলত সংক্রান্ত বা রাতের বিষয় রাতগুলোকে আমরা তিনটি ভাগে দেখতে পাই এমন কিছু রাত আছে যে রাতের ফজিলত কেবলমাত্র আলোচনা আছে এর বাইরে আর কিছু নাই কোনো ইবাদতের কোনো কথা নাই কিছু রাত আছে তার ফজিলত এবং আমল এর আলোচনা আছে যেমন লাইলাতুল কদর কিছু কিছু রাত তার না আছে কোনো ফজিলত না আছে তার কোনো আমল যেমন লাইলাতুল যেমন মেরাজের রাত আমাদের তো মেরাজের রাত একটা বিশাল ঘটা করে আলোচনা করা আয়োজন করা হয় মেরাজের রাতের আলাদা কোনো ইবাদত নাই আলাদা কোনো কি নাই ফজিলত নাই কিন্তু এগুলো নিয়ে লোকেরা ব্যস্ত আছে কি ফেক ইসলাম এরা প্র্যাকটিস করে মজা পায় আল্লাহ রাসূল যদি তাদেরকে দেখবে দেখতেন তাহলে কি বলতেন জানি না কিন্তু কিয়ামতের দিন তো বলবেনই তো কি ফাসুহকান সুহকান লিমান গায়্যারা দীনি বাদি দূর হও দীর হও যারা আমার দিনকে আমার পরে পরিবর্তন করে দিয়েছিলে তোমরা আমার কাছে এসো না তারা রাসূলের কাছ থেকে হাউজে কাউসার কাছ থেকে পানি পান করতে গেলে পানি নিতে গেলে ফেরেশতারা সেখানে বাদ সাধবে এবং বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন উম্মতি উম্মতি আমার উম্মতেরা বলে না এরা আপনার উম্মত না আপনি জানেন না আপনার পরে আপনার দিনকে এরা কিভাবে বিকৃত করে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন দূর হও এদেরকে নিয়ে যাও এরা আমার উম্মতি না যিনি কাঁদবেন দুনিয়া কেঁদেছেন উম্মতি আখেরাও তিনি কাঁদবেন উম্মতি বলে তিনি বলবেন ওদেরকে নিয়ে যাও ওরা আমার উম্মতি না যাও সেদিন অবস্থা কি হবে তিনি যদি অভিযোগ তোলেন আপনার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করেন সেই জন্য এই কাজগুলো আপনি একেবারেই করবেন না প্রিয় ভাইরা এগুলো আপনাদের করার দরকার নাই যতটুকু আপনাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন ততটুকু কেবলমাত্র আপনারা করবেন ইনশাআল্লাহ এরপরে রমাদানের আগেই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কাজ করতেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান রাসূলুল্লাহ আমি আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য মাসে তো এত রোজা রাখতে দেখি না আপনি কেন শাবান মাসে এত রোজা রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলবেন যালিকা শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইন রজব ওয়া রমাদান এটি এমন একটা মাস যে মাস সম্পর্কে অধিকাংশ লোক কি থাকে গাফেল থাকে এর আগে একটা রজব মাস আছে যে রজব মাসটা তারা হারাম নিষিদ্ধ মাস হিসেবে তারা সেলিব্রেট করতো এরপরে রমাদান মাস আসে রমাদান মাসও কি ইবাদতের মাস মধ্যখানে যে শাবান মাস আসে এই শাবান মাসটি লোকেরা ভুলে যায় আর আপনি জানেন আইয়ামুল গাফলা অথবা সাআতুল গাফলা যে লোক সময় লোকেরা আল্লাহকে ভুলে যায় ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করাই হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত যখন আল্লাহকে লোকেরা ভুলে যায় আপনি যখন বাজারে যান যেখানে লোকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যায় সেই সময় যদি আপনি আল্লাহর তাসবিহ আদায় করেন তাহলে আপনি শ্রেষ্ঠতম ইবাদতটি করলেন যখন লোকেরা রাতের বেলা ঘুমিয়ে থাকে তখন যদি আপনি আল্লাহর ইবাদত করেন আপনি শ্রেষ্ঠতম ইবাদতটি করলেন তাতাজাফা জুনুব আনিল মাদাজি ইয়াদউন রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়া মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন একদল লোক আছে
তারা অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত আদায় করে ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়ামুন লোকেরা ঘুমিয়ে আছে তখন তারা সালাত আদায় করে এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম বাজারে যখন যাবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়ালাহুল হামদু ইয়ুহি ওয়া ইউমিতু ওয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির পড়ুন আলফা আলফা হাসানাতিন লক্ষ লক্ষ সওয়াব লক্ষ লক্ষ গুনাহ আপনার কাছ থেকে দূর করে দেওয়া হবে লক্ষ লক্ষ সওয়াব আপনার জন্য লিখে দেওয়া হবে লক্ষ লক্ষ মর্যাদা আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার জন্য তৈরি করে রাখবেন কারণ সাআতুল গাফলা যখন লোকের আল্লাহকে ভুলে যায় সেই সময় আল্লাহ সুবহান ওয়া তাআলাকে স্মরণ করা এটি হলো শ্রেষ্ঠতম ইবাদত এটা শ্রেষ্ঠতম ইবাদত এই জন্য এই মাসটিতে লোকেরা আল্লাহ তাআলাকে ভুলে যায় এই মাসটিতে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বেশি স্মরণ করা দুই নম্বরে তিনি বললেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু রাব্বিল আলামিন ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম এই মাসে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বার্ষিক আমল নামে প্রেজেন্ট করা হয় বার্ষিক আমল নামে প্রেজেন্ট করা হয় মানুষের মানুষের আমল নামে তো ডেইলি দুইবার প্রেজেন্ট করা হয় ডেইলি দুইবার প্রেজেন্ট করা হয় সপ্তাহে দুইবার প্রেজেন্ট করা হয় এবং মানুষের আমল নামে বছরে একবার আল্লাহর কাছে প্রেজেন্ট করা হয় আপনি জানেন সপ্তাহে একবার প্রেজেন্ট করা হয় সপ্তাহে দুইবার সোমবার এবং বৃহস্পতিবার আসর এবং ফজরের নামাজ ইয়াতাকাবুনা আল মালাইকাতু ফেরেশতারা তোমাদের কাছে আসে সকালে এবং বিকালে আসরের নামাজের পর একদল ফেরেশতা আসে আরেকদল ফেরেশতা যায় আল্লাহর কাছে এবং আল্লাহ জিজ্ঞেস করেন কিভাবে রেখে এসেছো আমার বান্দাকে বলছে আর রেখে এসেছি তারা নামাজ আদায় করছে রেখে এসে তারা সালাত আদায় করছে এই জন্য সালাত আসলাত রাসূল সাহেব এই জন্য বলেছেন মান তারাকা সালাত আল আসর ফাকাদ উতিরা আহলু ফাকাদ হাবিতাত আমালু কেউ যদি আসরের সালাত পরিত্যাগ করে তার আমলগুলো বরবাদ হয়ে যাবে তার পরিবার ধ্বংস হয়ে যাবে সালাতুল আসর হাফিজু আলা সালাওয়াতি ওয়াসসালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আসরের সালাতকে সময় মতো আদায় করবেন আর্লি আদায় করবেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আসরের সালাতকে যারা ধ্বংস করে দিল ধ্বংস দুইভাবে হয় فخلف من بعدهم خلف اضاعوا الصلاه واتبعوا الشهوات فسوف يلقون غيا ترى দুই ভাবে তারা সালাতকে ধ্বংস করে একটা হচ্ছে সালাতের সময় মতো তারা সালাত আদায় করে না আর যদি তারা সালাত আদায় করে না তারা সালাত আদায় করে না আপনি সালাতকে সময় মতো আদায় না করে আপনি একেবারে মুনাফিকের মতো সালাত আদায় করলেন যখন সূর্য ডুবে যাবে তখন দাঁড়িয়ে চার রাকাত চারটা মুরগির মতো চারটা ঠোকর মোরগের মতো চারটা ঠোকর দিলেন এরকম সালাত আদায় করবেন না প্লিজ আলি আদায় করবেন সালাতকে সালাতুল আসর সালাতুল আসর আলি আদায় করবেন আমাদের পরিবারগুলো কেন ধ্বংস হয়ে যায় জানেন পরিবারে অধিকাংশ কেউ সালাতের যারা চাকরি বাকরি করে তারা তো আসরের নামাজ আদায় করে না রাস্তায় থাকে আসবে গাড়িতে গাড়ি সাড়ে চারটায় সোয়া চারটায় গাড়ি ছাড়বে এর আগের নামাজের সময় হয় না তাদের সিদ্ধান্ত মোতাবেক বা তাদের মাসলাক মোতাবেক নামাজের সময় হয় না নামাজ পড়ে না রাস্তায় আর নামাজ পড়া হয় না ক্যামেরা ধর জাতি টিকবে কিভাবে আসরের পরে লোকেরা তারা মার্কেটে যায় আর পোলা পাইন্ত যায় খেলতে আর যারা বাসায় থাকে মহিলারা তারা ঘুমায় কারণ সারাদিন কাজ করছে এরপরে ঘুমায় অথবা তারা সিনেমা নাটক নিয়ে ব্যস্ত থাকে বাংলাদেশের সিনেমা তো আসরের পর থেকে বা এই সময় শুরু হয় যত ধরনের শয়তানের যত ধরনের কারসাজির সব কারসাজির পরে মানুষকে ব্যস্ত রাখার অধিকাংশ লোককে আসরের সালাতে পাওয়া যায় না মসজিদে আসরের সালাতে কয়জন আসে আমি জানি না কয়জন পাওয়া যায় আসরের সালাতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে এমনি বলেছেন ও সালাতুল উসত আল্লাহ সুবহান ওয়া তাআলা এমনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসর সালাত ত্যাগ করলে তার আমল বরবাদ হয়ে যাবে তার সব আমল বরবাদ হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসকারুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ইয়াল ফাজর ফজর সালাত ইশার সালাত এটা হচ্ছে মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত তিনি বলেছেন কোন একজন ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে এশার সালাত জামাতের সাথে আদায় করে অতঃপর ফজরের সালাত জামাতের সাথে আদায় করে তাইলে তার জন্য লেখা হবে গোটা রাত সালাত আদায় করার সওয়াব এইটুকু করেন না এইটুকু প্র্যাকটিস করেন যদি তারা জানতো মা ফিহি মালা আতাহুমা ওয়ালাউ হাবওয়ান তারা যদি জানতো এশার সালাত এবং ফজরের সালাতের মধ্যে কি আছে তাইলে তারা প্রয়োজনে হামাগুড়ি দিয়ে তারা এই সালাতে উপস্থিত হতো হামাগুড়ি দিয়ে সালাতকে আপনি মনোযোগ দিয়ে সালাতকে আদায় করবেন প্রিয় ভাইরা যাক আমি যে কথা বলছি এই দুই সময় আল্লাহর কাছে আমল নামাগুলো উপস্থাপন করা হয় ডেইলি আর উইকলি হয় সোমবার এবং বৃহস্পতিবার এই জন্য রাসূল সাল্লাম এই দুই দিন রোজা রাখতেন আর হচ্ছে ইয়ারলি সেটা হচ্ছে কবে শাবান মাসে আমাদের আমল নামাগুলো আল্লাহর কাছে উপস্থাপন একদল ফেরেশতাকে পৃথিবীতে নিয়োগ করে রেখেছেন তারা ইয়ালতামিসুনা মাজালিসা যিকর তারা দেখে কোথায় কোথায় আল্লাহর আলোচনা হচ্ছে আল্লাহর যিকির হচ্ছে আল্লাহর ইবাদত হচ্ছে কোথাও আল্লাহর আলোচনা হচ্ছে তখন তারা সেখানে যায় এবং অন্যদিকে তারা ডাকে এবং ফেরেশতারা ডানা দিয়ে এই এলাকাটাকে ঘিরে রাখে চারিদিক থেকে এলাকাটাকে ঘিরে রাখে যখন এরা আলোচনা শেষ করে এদের কাজ শেষ করে এদের ইবাদত অথবা এদের আলোচনা এদের কাজ শেষ করে
তখন ফেরেশতারা সেখান থেকে চলে যায় আকাশের দিকে তারা উঠে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলাকে জিজ্ঞেস করেন এরা কি করছে বলে ইয়া রব তারা ইউসাব্বিহুন ওয়া ইস্তাগফিরুন ওয়া ইহমাদুন ওয়া ইস্তাগফিরুন হে আল্লাহ তারা তাসবিহ পড়ছিল তার তাকবীর পড়ছিল তারা আপনার প্রশংসা আদায় করছিল এবং তারা আপনার কাছে ক্ষমা চাচ্ছিল এবং তারা ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইস্তাগীযুনা মিনান নার তারা আপনার কাছে জান্নাত চাচ্ছিল এবং তারা জাহান্নাম থেকে প্রার্থনা করছিল তখন আল্লাহ বলবেন তারা কি আমাকে দেখেছে না তারা আপনাকে দেখেনি তাহলে যদি আমাকে দেখতে তাহলে কি হতো ইয়া আল্লাহ তাআলা তারা আপনাকে আপনার কাছে আরো ক্ষমা চাইতো তারা কি আমার জান্নাত দেখেছে না যদি তারা আমার জান্নাত দেখতো তারা জান্নাতের বেশি আরো প্রত্যাশী হতো তারা কি জাহান্নাম দেখেছে না যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো তাহলে জাহান্নাম থেকে তারা আবিউনি তাহলে এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়া কান ইয়াসুমুহু কুল্লু রাসূল কুল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই গোটা মাসটাই প্রায় রোজা রাখতেন এই গোটা মাসটাই প্রায় রোজা রাখতেন ইল্লা কালিলা অন্য একটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়া কাম ইয়াসুমু ইল্লা কালিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবানের গোটা মাসই প্রায় রোজা রাখতেন অল্প কয়েকটা দিন ছাড়া মানে শেষের দুই একটা দিন ছাড়া প্রায় গোটা মাসটাই তিনি রোজা রাখতেন এর ওয়াহুল শাহরুল কুররা সালফে সালিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাবান মাস আসলে তারা সব পড়াশোনা বন্ধ করে দিয়ে তারা কোরআনের পড়াশোনা শুরু করে দিতেন তারা কোরআনের পড়াশোনা শুরু করে দিতেন আমি এই জন্য বলছি কেয়ামতের দিন আল্লাহ কিন্তু আপনাকে কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করবেন যে আপনি কোরআন পড়লেন কিনা এবং কোরআনের বিরুদ্ধে অভিযোগ কোরআন আপনার বিরুদ্ধে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে এটা অভিযোগ উপস্থাপন করবে দলিল আপনার পক্ষে অথবা বিপক্ষে আপনার সেই দিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি অথবা জিওগ্রাফি ইত্যকার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ম্যাথ এগুলো কোনো জিনিস সেই দিন আপনার কোনো কাজে লাগবে না কোনো না যেটা কাজে লাগবে এটাকেই শয়তান দূরে সরিয়ে দিয়েছে দেখেন নাই এই জন্যই তো কোরআন পড়ার আগে আউজুবিল্লাহ পড়া থাকে আর কিচ্ছু করার আগে আউজুবিল্লাহ করা লাগে না সবকিছুর আগে বিসমিল্লাহ কেবল কোরআন পড়ার আগে আউজুবিল্লাহ পড়তে হয় কারণ শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া এই কাজটি শয়তান সফলতা মেনি অফ দ্যাম মে হ্যাভ স্টাডিড ইন দ্য মাদ্রাসা হতে পারে অনেকেই মাদ্রাসায় পড়েছে কিন্তু কতটুকু কোরআন জানে এটা আমরা যেহেতু মাদ্রাসায় পড়ে এসেছি আমরা যেটা জানি যে কে কতটুকু জানে সেখানে সিলেবাসই তো নাই কোরআন পড়ার কেবলমাত্র বাংলাদেশে একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি পুরো বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি কেবল মুফতি প্রোডাকশন হয় কোনো কোনো কোরআনের কোনো আলোচনা নাই কেবল সব ফতোয়াবাজি বের হচ্ছে এখানে প্রিয় ভাইরা যার কাছে আসা দরকার সেটা কোনো খবর নাই এবং এই জন্য দেখেন না কত দ্বিধা বিভক্তি কত আপনি করেন ভালোবাসা এটা কেবলমাত্র মুখের দাবি না যশরে জুলুস বিশাল করে আয়োজন করলেন রাসূলুল্লাহ সাল্লামের জন্মদিন ইয়া নবী কি বলে সালাম আলাইকা অথবা আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আপনি বললেন কি সেবা রাসূলের জন্য একটা আসন বসিয়ে রাখে কত বড় বেয়াদব হতে পারে তার আসনটা অনেক বড় এবং সেটা অনেক ঝাঁকা ঝাঁকজমকপূর্ণ কিন্তু ওইখানে একটা সাধারণ আসন রেখে দিয়েছে এবং ওইখানে আবার তারা নিজেরা বসে আবার বাসায় গিয়ে পড়ুন যে সুন্না কি সবাইকে নিয়ে একসাথে পড়ুন সুন্না বলতে কি সুন্না কাকে বলে হাজার সুন্না আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাগুলো জানুন এ ব্যাপারে বইপত্র বাজারেও পাওয়া যায় রাসূলের সুন্নাগুলো কি প্র্যাকটিস করেন স্ট্রিক্টলি এটা প্র্যাকটিস করেন এ ব্যাপারে কোনো ছাড় নাই সন্তানকে শাসন করেন এবং আপনার পরিবারের সদস্যদেরকে শাসন করেন যদি সুন্না প্র্যাকটিস না করা হয় অন্যদিকে ছাড় দেন কিন্তু এইদিকে ছাড় দিতে পারবেন না কারণ কেয়ামতের দিন এরাই কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবে কেয়ামতের দিন এরাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে আমার ভয় লাগে একবার দেখলাম যে একজন মা চিৎকার করছেন এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশের খুব ভালো একটা হিফজ মাদ্রাসা ওই মাদ্রাসার ওস্তাদ তার মানুষের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল তার সন্তানটা মারা গিয়েছে বলে খেলাধুলা করে সে একটা খাটের মধ্যে শুয়েছিল ওই খাটের মধ্যে মানে ধরেন অত 60-70-80টা কম্বল এনে ওইটার উপর রাখা হয়েছে ওই কম্বল নিচে চাপা পড়ে ছেলেটা মারা গেছে 18-19 দিন মা আজ পর্যন্ত হুঁশ ফিরে পায় নাই কিন্তু একটু হুঁশ ফিরে পেলে আবার বেহুশ হয়ে যায় হুঁশ ফিরে পেলে আবার বেহুশ হয়ে যায় একবার দেখেন না আপনি কত কষ্ট করেন দিন রাত বাবারা সন্তানদেরকে ভালো রাখার জন্য কিন্তু কেয়ামতের দিন আপনি বলবেন এই সন্তানদেরকে আল্লাহ এদেরকে জাহান্নামে ফেলো তারপর সেটা না এটা ফেক ভালোবাসা এটা কেউ আপনাকে শয়তান যায়্যান লাহুম শয়তান ওয়া আমালুহুম শয়তান আপনার কাছে এই দুনিয়াকে চাকচিকময় করে দিয়েছে এই কারণে আপনি এই ভালোবাসা দেখাচ্ছেন এগুলো সব মিথ্যা ভালোবাসা ওদের জন্য প্রকৃত ভালোবাসা হচ্ছে জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানো এটা হলো প্রকৃত ভালোবাসা এই ভালোবাসাটা দেখান আপনার পরিবার এটাকে প্র্যাকটিস করুন এখন থেকেই প্রত্যেকের রোজা রাখবে এটা কালচার তৈরি করুন এই শাবান মাস রোজার মাস এটা প্র্যাকটিস ওয়ার্ম আপের মাস আপনাকে এখন জগিং করতে হবে যেন রমাদানে এসে আপনি একেবারে আল্লাহ হয়ে যাবেন
এটা হবে না এরপরে দেখবেন রমজান চলে গেছে আপনি বুঝতেও পারবেন না যে কি মাস আইলো কি মাস গেল কিভাবে গেল কিভাবে আসলো আপনি বুঝতেও পারবেন না কারণ আপনার তার কোনো প্রিপারেশনই ছিল না সাহাবাই কারণ প্রিপারেশন নিয়েছেন আপনাদের প্রিপারেশন খালি একটাই কত বাজার করতে পারবেন কত জিনিসপত্র কিনতে পারবেন মুসলমানদের দেশে রমাদানে জিনিসের দাম বাড়বে কেন তাহলে এটা কি টাইপের মুসলমান এটা কিসের মুসলমান কিসের ইসলামের প্র্যাকটিস করে মুসলমানদের জন্য সহজ করে দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন ইরহামু মান ফিল আরদ ইরহামুকুম মান ফিস সামা তোমরা জগৎবাসীর প্রতি জমিনবাসীর প্রতি রহমত করো তাহলে আসমানবাসী তোমাদের উপর রহম করবেন গোটা বাজারগুলো অস্থির করে দেয় রমাদানকে কেন্দ্র করে এই সকল লোকরা কিভাবে রহমত পাবে বারাকা কিভাবে পাবে মুসলমানদেরকে কষ্ট দেওয়া তো হারাম এবং এই সকল ব্যক্তির উলাইকে লানাতুল্লাহি আলাইহি এদের উপর আল্লাহর লানত আল্লাহর লানত পেয়ে আপনি কিভাবে বরকত পাবেন বরকত পাওয়ার তো কোনো সুযোগই নাই কেন আপনি মুসলমানদের দেশে 90 ভাগ 80 ভাগ 85 ভাগ 86 ভাগ 88 ভাগ আপনি দাবি করেন মুসলমান আপনি কিভাবে অন্যের উপর জুলুম করেন অন্যের সম্পদ কুক্ষিগত করা কেবল কি তার পকেট থেকে ডাকাতি করে নেয়া এটাই জিনিসপত্রের দাম বেশি রাখা ওয়াইলুল মুতাফফিন আল্লাযিনা ইযা কালু আলা আন-নাসি ইয়াতুফুন ওয়া ইযা কালুহুম ওয়া যানুহুম ইয়াসিরুন আলা ইয়াযুন উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিল আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন আপনাকে ভয় নাই সেদিন রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াবেন আপনি সেই সকল লোকদের অন্তর্ভুক্ত কিভাবে হলেন যাদেরকে আল্লাহ বলেন ওয়াইলুন স্রষ্টা বলছেন সৃষ্টিকর্তা বলছেন যিনি আর রহমান আর রহিম যিনি আল ওয়াদুদ আল গাফুর তিনি আপনাকে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন যারা ওজনে কম দেয় কিন্তু তারা নেয়ার সময় বেশি নেয় আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন যখন নেয় তারা বেশি নেয় ওয়া ইযা কালুহুম ওয়াজনু ইয়াখসিরুন যখন তারা আও কালুহুম ওয়াজনুহুম ইয়াখসিরুন যখন তারা দেয় তখন তারা কম দেয় আপনি টাকা নেয়ার সময় তো এক টাকাও কম নেন নাই কিন্তু আপনি দেওয়ার সময় কেন এত কম দিচ্ছেন মানুষকে পণ্য দেওয়ার সময় প্রিয় ভাইরা মানুষের উপর জুলুম করবেন আজ জুলম এখন এটা জুলুম কেটে অন্ধকার গোটা পৃথিবী দেখানো অন্ধকারের মধ্যে নিমজ্জিত গোটা পৃথিবী দেখানো অন্ধকারের মধ্যে নিমজ্জিত এই জুলুমের কারণে খবরদার রমাদান মাস আসতেছে জিনিসপত্র আপনার সামর্থ্য অনুসারে কমিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন মানুষের জন্য সহজ করে ইয়াসির ওয়ালা তুয়াসিরু বাশির ওয়ালা তুনাফির মানুষের জন্য সহজ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনার জন্য কিভাবে সহজ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পর্যন্ত কেউ যদি কারো কাছ থেকে লোন নেয় ফানাযুরাতুন ইলা মাইসারা তাহলে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি সচ্ছলতা না আসবে সহজতা না হবে ততক্ষণ পর্যন্ত তাকে সহজ করে দেয়া তাহলে আল্লাহ তাআলা সহজ করে দেবেন আপনাদের রমাদানের প্রিপারেশন জন্য পণ্য বেশি কেনার সিদ্ধান্ত না হয় এই রমাদানে সিদ্ধান্ত নেন আপনার ইফতারের আইটেম এক দুইটা বেশি হবে না আপনার রাসূল কি দিয়ে ইফতার করেছেন তিনি হয় খেজুর দিয়ে বেজোড় সংখ্যা 1-3 অথবা তিনি হাসা হাসওয়াত মিম্মা অথবা কয়েক ঢোক পানি দিয়ে তিনি ইফতার করেছেন কয়েক ঢোক পানিতে তিনি ইফতার করেছেন তার মর্যাদা কোথায় আসা ইয়া বাহাসা রব্বুকা মাকামা মাহমুদা আদি মুহাম্মাদান আল ওয়াসিলাত ওয়াল ফাদিলা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মান সল্লা আলাইহি ওয়াহিদান সল্লাল্লাহু আলাইহি আশরান ইজান তুকফা হামুক ওয়া ইউগফারু যামবুক তার উপর দুরুদ পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যায় টেনশন আল্লাহ তাআলা দূর করে দেন কেমন সৃষ্টি আল্লাহ তাআলার কেমন মর্যাদা তার আল্লাহর কাছে ওয়া কান আন্দাল্লাহি ওয়াজিহা কেমন মর্যাদা তার আল্লাহর কাছে সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন আপনার এত আইটেম কেন ইফতারের মধ্যে থাকতে হবে বাজারটাকে কেন আপনি অস্থির করে দেন কম কিনবেন আর যদি ঈদের কোনো সামগ্রী কেনা লাগে তাহলে এখনই কিনে নেন রমাদানের মধ্যে যেন আপনাকে বের না হতে হয় অপ্রয়োজন বাজারে বাজারে সময় কাটাবেন এটা তো সবচেয়ে নিকৃষ্ট জায়গা আসওয়াক রাসূল মুশাররুম বুকাইহা আসওয়াকুহা রাসূল বলেছেন বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হালাল জায়গাগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার হালালের মধ্যে হারাম না হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালালের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে মসজিদ মসজিদ বাদ দিয়ে বাজার বাজারে ঘুরবেন এটা করবেন না এখনই যা বাজার করে নেন যা পারে যতটুকু পান করে নেন কিন্তু আইটেম আপনার খাবার আইটেমটাকে সংখ্যা কমিয়ে দেন প্রিয় ভাইরা রোজা বেশি বেশি রাখেন দান সাদাকা বেশি বেশি করুন কোরআন তেলাওয়াত এখনই করা শুরু করে দেন রমাদানের ইবাদতগুলো কি কি হবে এগুলো আপনার পরিবারকে সবাইকে আপনি জানিয়ে দেন তাদেরকে নিয়ে আপনি বসুন তাদেরকে জানিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান জন্য পরিপূর্ণভাবে প্রিপারেশন নিয়ে সেভাবে রমাদান উদযাপন করার তৌফিক দান করুন আমিন আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল-গাফুরুর রহিম